এমপি আনার হত্যাকাণ্ড যেন কোনো থ্রিলার মুভির চাইতে কম নয় প্রতিদিনই বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য নতুন নতুন ব্যক্তিদের নাম প্রথম দিকে কিছুটা সময় লাগলেও ধীরে ধীরে যেন খুলে যাচ্ছে সকল রহস্যের জট কিলার শিমুল ভুইয়ার জবানবন্দিতে উঠে এসেছে জিনাইদার দুই রাজনৈতিক ব্যক্তির নাম ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এরপরে প্রথমে জিনাইদা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করলে তদন্ত কার্যক্রম বেগবান হয় বাবুকে জিজ্ঞাসাবাদ করে শিমুল ভুইয়ার তথ্যের সত্যতা পায় তথ্য প্রমাণের ভিত্তিতে ডিবি নিশ্চিত হয় আনার হত্যার পেছনে জিনাইদা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বড় ধরনের ভূমিকা রয়েছে এ সংক্রান্ত একাধিক তথ্য ও পায় ডিবি পরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয় মিন্টুকে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ বলেন মিন্টু আনার হত্যাকাণ্ডের ঘটনায় অর্থদাতা ও নির্দেশদাতা ছিলেন কিনা তা তদন্তে বের করা হবে কিলার শিমুল ভুইয়া ও গ্যাসবাবুর জবানবন্দিতে কিছু তথ্য উপাত্ত পেয়েছে এই কারণে মিন্টুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি তাকে ব্যাপক আকারে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সেই কারণে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সৌপর্দ করা হয় হারুন আরও জানান রিমান্ডে গ্যাসবাবু স্বীকার করেছেন আনার হত্যাকাণ্ডের মূল ঘাতকের সঙ্গে মিটিং এবং একাধিকবার দেখা করেছেন তিনি আক্তারুজ্জামান শাহিনের পক্ষে কাজ করেছেন শিমুল ভুইয়া অন্যদিকে সাইদুল করিম মিন্টুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন গ্যাসবাবু গ্যাসবাবু ও সাইদুল করিম মিন্টুকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে প্রয়োজনে আবারও শিমুল ভুইয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে তা মেদা সৃষ্টি মানব